আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে পোলাও রান্না করব, প্লেন পোলাও, সাদা পোলাও, যা যা লাগবে তা আপনার সাথে শেয়ার করছি। তো আমি আজকে 2 কেজি চালের পোলাও রান্না করব। এর মধ্যে লাগবে আমার যা যা, এখানে 1 মুঠ পেঁয়াজ নিয়েছি, এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে, 2টা বড় বড় দারচিনি, 4-5টা এলাচ, 4 টেবিল চামচ ঘি, 10টা আলু বোখারা, 1 মুঠ কিশমিস, অল্প একটু কেওড়া জল, গোলাপ জল যেটাই হয় দেওয়া যাবে যে কোনো একটা, গরু দুধ নিয়েছি, এখানে কুচি করা বাদাম নিয়েছি, বাদামটা কুচি করে নিয়েছি, আর এখানে বাদাম পেস্ট করে নিয়েছি। 2 রকম বাদাম লাগবে আমার জন্য, একটাকে পেস্ট করে নিয়েছি, একটা কুচি করে নিয়েছি। লবণ 2 কেজি চালের জন্য 3 টেবিল চামচ, এখানে লবণ আছে, তারপর আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এখানে প্যানে আমি একটু পানি গরম করে ফেলে দিয়েছি, সবসময় কাজটা করলে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া যায়। দিয়ে দিচ্ছি তেল, এই কাপ দিয়ে আমি 1 কাপ তেল দিয়েছি, 1/4 কাপ হবে, একটু কম, বাকিগুলো আমি ঘি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে বা 1 হাতটা পড়ে গেলে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, সবগুলোকে একসাথে ভেজে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, গরম পানি ব্যবহার করলে ভালো, তাড়াতাড়ি বলকটা চলে আসে। এই কাজ করার সময় আপনি অন্য এক চুলোর মধ্যে পানি বসিয়ে রাখতে পারেন, যতটুকু পানি আপনার লাগবে সেই হিসাব করে একবারে পানিটা ফুটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চাল, চালগুলোকে অনেক ভালো করে ধুইতে হয়, ঘোলা পানি যতক্ষণ বের হবে ততক্ষণ ধুইতে হবে, তাহলে সেই পোলাওটা অনেক ফটফটা সাদা হয়। আমি এখন চালটাকে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পানি, এখন যা যা দেবার আমি পানির উপর দিয়ে দেব। বাদাম বাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ, গরু দুধ, দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, পানির মাপটা যদি আপনার ঠিক থাকে তাহলে কখনো আপনার পোলাও নষ্ট হবে না, শক্ত হবে না, একদম মোলাম হবে না, ঝরঝরা একটা সফট পোলাও রান্না করা হবে যদি পানির মাপটা আপনার ঠিক থাকে।
পোলাও রান্না একমাত্র পানির উপরই নির্ভর করে, পানি ঠিক থাকলে পোলাও ঠিক হবে। দিয়ে দিচ্ছি কিশমিস, আলু বোখারা, সব কিছু আমি পানি দেওয়ার পর দিয়েছি, কারণ আগে দিলে এগুলো নষ্ট হয়ে যেত, পুড়ে যেত। এগুলো মশলা কষানোর সময় দেওয়া যায় না, এগুলো পোলাওয়ের উপর পানির উপর পানি দেওয়ার পর এগুলোকে দিতে হয়। পানি শুকিয়ে গেছে, ঘি একটু কম লেগেছিল, এই জন্য এখন আরও কিছু ঘি আমি দিয়ে দিয়েছি। লবণের মাপ একদম ঠিক ছিল, একটু বেশি হয় নাই, কম হয় নাই, পারফেক্ট একটা মাপ ছিল লবণের। 2 কেজি চালে 3 টেবিল চামচ লবণ। তো এখন আমি চালগুলোকে সব দিক থেকে কেচে এক জায়গায় সুন্দর করে নিচ্ছি। সুন্দর করে সেট করে দমে দিয়ে দেব। তার আগে গোলাপ জল একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। আমি জাফরান ব্যবহার করি সবসময়, ঘরে আজকে ছিল না আমার জাফরানটা, তাই একটু ফুড কালার দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি, বেশি দিলে আবার বেশি লাল হয়ে যাবে, তাহলে আর পোলাওয়ের সৌন্দর্যটা থাকবে না। ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য, 30 মিনিট পর ফিরছি। হয়ে গেল 30 মিনিট। পর পোলাওটাকে আমি নাড়াচাড়া করে উলট পালট করে দেব, উপর থেকে নিচ থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখতে কেমন দেখাচ্ছে, ঝরঝরা সফট একটা পোলাও হয়েছে, সব আলাদা আলাদা, কারোর সাথে কোনটা লেগে নেই, আর কালার সেই রকম হয়নি, ছিটা ফোটা একটু কালার, সেটা দেখতে খুব সুন্দর লাগতেছে। হয়ে গেল আমার প্লেন পোলাও রান্না করা। আমি এখন প্লেটে সার্ভ করে নেব। আরও 10 মিনিট রেখে তারপর প্লেটে সার্ভ করব। আরও 10 মিনিট আমি ঢেকে রাখব। তো হয়ে গেল আমার সাদা প্লেন পোলাও রান্না করা। দেখিয়ে দিয়েছি আমি কীভাবে রান্না করেছি, যদি ভালো লাগে আপনার রান্না করে খাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু আমি দেখাতে পারি। আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালো ভালো কিছু দেখানোর জন্য। আপনার কিছু দেখতে চাইলে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। তা আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।